মর্নিং বন্ধুরা। বন্ধুরা, আমি ছাদে এসেছি রিলস করতে, কিন্তু ছাদে যখন আসি তখন আমি আমার ছোট ছোট ডগিগুলোকেও নিয়ে আসি ঘর থেকে। আর ওরা খুব খেলাধুলা করে, আর এত খেলাধুলা করে যে দেখো ওরা দুজনে হাতিয়ে ওই কলিটির উপরে বসে আছে আর আমার কথাগুলো শুনছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের এটাই বলার জন্য, যখন কোনো ডগি ধরো তোমরা দেখবে রাস্তায় আছে, আশেপাশে আছে, ওদের একটু, আমি অনেক ডগিকে দেখি যে নর্দমার জল খাচ্ছে, নোংরা জলগুলো খাচ্ছে, কিন্তু তোমরা যদি একটু ভালোবেসে বা একটু এগিয়ে যাও, ওদের একটু ভালো জল, একটু ভালো খাবার যতটা পারবে, পুরোপুরি না, যতটা পারবে চেষ্টা করবে। যে দেখো, সাধারণত আমাদের বাড়ির বাচ্চাদের খিদে পেলে বলে মা খেতে দাও, দিদি খেতে দাও, কাকিমা খেতে দাও, ফ্যামিলিতে এরকম বলে, কিন্তু এরা হয়তো মানুষ নয়, কিন্তু এদেরও তো সেই প্রাণ আছে, মন, একটা কিছু ওদের ভেতরে হয় যে আমি জল খাবো, আমি খাবার খাবো, কিন্তু ওরা বলতে পারে না। সেই জন্য আমি যখনই ওদের নিয়ে আসি বা আমি রাস্তা দিয়ে হাঁটলে যখনই কোনো ডগি দেখি, আমি চেষ্টা করি তাদের একটু ভালো জল রাখার বা একটু ভালো খাবার রাখা। আমি এগুলো আমি যা করি আমি তোমাদের সব ভিডিওতে দেখাবো, কারণ এগুলো আমি দেখানোর জন্য না, বা আমি রিলসে সাপোর্ট পাওয়ার জন্য না, বা আমার ভিউজ বা তার জন্য না, আমি এটা বলছি আমার মতন করে সবাই এগিয়ে যাক। হ্যাঁ, অনেক দিদিরা, অনেক আন্টিরা আমি দেখেছি সবাই এগিয়ে আসে, অনেকে এরকম মানে কাজ করে, আমার খুব ভালো লাগে, কিন্তু আরও যারা করে না, আরও যারা এখনও এগুলো জানে না, তাদের আমি সবাইকে বলছি তোমরা সবাই আমাদের, আমিও আগে এগুলো করতাম না, জানতাম না, কিন্তু এখন আমি ভীষণ ফিল করি যখন থেকে আমি ডগিকে ছোট্ট থেকে মানুষ করি, তখন জানি যে নিজের বাচ্চাদের থেকেও এরা আমার কাছে অনেক আপন। কারণ আমার বাচ্চাদের কষ্ট হলে বলে মা কষ্ট হচ্ছে, মা পেট ব্যথা করছে, মা এটা দাও, মা ওটা দাও, এরা বলতে পারে না, এরা শুধু চেঁচায়, আর আমাদের চেঁচানোতে আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু আমরা একবার যদি মন দিয়ে শুনি যে ওদের কী বলতে চাইছে, ওরা কী চাইছে, তাহলে কিন্তু সব সলভ হয়ে যেত। সেই জন্য একটু ভালোবাসতে হবে, একটু বুঝতে হবে। সত্যি আমি যা বলছি হয়তো অনেকেরই খারাপ লাগে শুনতে, অনেকেই বলবে জ্ঞান দিচ্ছে বা অনেকেই বলবে ভাট বকছে, প্লিজ এটা এরকম ভেবো না। হ্যাঁ, কারণ আমিও তোমাদের মধ্যে এরকমই ছিলাম, এরকমই বলতাম, কিন্তু এখন আমি অনেকটা সচেতন হয়েছি এদের প্রতি। যে রোড ডগস যত আছে রাস্তা কুকুরা সবাইকে, যেমন আমার বাচ্চা আমার ঘরের ডগিদের দেখি, সেরকম যেন আমি বাইরের ডগিদেরও দেখতে পাই, এরকম একটা ইচ্ছা আছে আমার, খুব খুব ইচ্ছা আছে কাজ করার, কিন্তু এখন সেটা হয়ে ওঠেনি, কিন্তু আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করবো এরকম কাজ। আর এখন আমি দেখো ছাদে আমি ওদের দৌড়াতে নিয়েছি, খেলতে নিয়েছি, কিন্তু তার সাথে আমি জল নিয়ে এসেছি, কারণ এই যে পরিষ্কার বাটি, এটা ধুয়ে আমি পরিষ্কার করেছি, করার পর এবার এই বাটিতে আমি জল দেবো, ওদের যখন জল পেরোতে পারবে তখন ঠিক খেয়ে নেবে। আর দেখো কীরকম খেলে আমার সাথে, ভীষণ খেলতে ভালোবাসে। আমারও জল পিপাসা পেয়ে গেছে, সেই জন্য আমি একটু জল খেয়ে নি। বন্ধুরা, আমার নিজগুলো তোমরা দেখো, কিন্তু হয়তো সব থেকে দুঃখের কথা জানো বন্ধুরা, আমাকে কেউ এগিয়ে আসে না আমাকে একটু সাহায্য করতে। আমি সবাইকে বলি একটু চলো আমার সাথে ভিডিও করো, কারণ সাপোর্ট, একান্ত একটা ভিডিও একা করা যায় না, একটু সাপোর্টের দরকার হয়, কিন্তু সেই সাপোর্টটা আমি পাই না, কেউ আমাকে এগিয়ে আসে না সাপোর্ট করতে বা হেল্প করতে বা ক্যামেরা ধরতে। তাই আমি অনেক কষ্ট করে করে অনেক কিছু কিনেছি, আর বিশেষ করে দেখেছো তো মানুষ সাপোর্ট করে না, কিন্তু আমার এই বাচ্চাগুলো আমাকে সাপোর্ট করে। আমি যখনই ছাদে আসি ওরা আমার পেছু পেছু ছুটে ছুটে আসে ছাদে আসার জন্য, হয়তো ওরা খেলার জন্য, কিন্তু এটাই আমার কাছে অনেক বড় সাপোর্ট। বন্ধুরা, তোমরাও আমাকে সাপোর্ট করো, হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বন্ধুরা।